হাসপাতালের খাবার খেয়ে বেঁচে আছেন মুক্তিযোদ্ধা রজপালি। সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মহল্লার ভূমিহীন অসহায় অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রজপালি দীর্ঘ দুবছর ধরে অসুস্থ হয়ে হাসপাতাল বেডে মানবতার জীবনযাপন করছেন। উল্লাপাড়ার কাওয়াক 30 শয্যা বিশিষ্ট হাসপাতালে 15 নং পুরুষ বেডে অসুস্থ মোহাম্মদ রজপালি বুক ভরা ব্যথা আর চোখে জল নিয়ে কান্নাকান্না কণ্ঠে জানান, আমি দুবছর ধরে অসুস্থ হয়ে রয়েছি এবং হাসপাতালের খাবার খেয়ে বেঁচে আছি। এই পৃথিবীতে আমার বলতে আমি আর সঙ্গে আছে আমার মুক্তিযোদ্ধার কাগজ। আমার অভিযোগ হলো আমার বাড়ি তো সব বেঁচে বেঁচে আমার থাকার জায়গা নাই, আমি আমার ঘরে আমার লাচি বউটি গেছে, আমি খুব সমস্যায় আছি, এদিকে টাকা পয়সা নাই, চিকিৎসা লোকের পাচ্ছি না, আর ঘর নাই, এখন ঘরে ব্যবস্থা হয়ে যান, আর আমার মুক্তিযোদ্ধা চালিয়ে করেছেন, আমি খুব অসহায়। এদিকে উপজেলা প্রশাসন থেকে তাকে বাসস্থান করে দেওয়া হয়েছে বলে এমনটাই জানালেন নির্বাহী অফিসার আরিফুজ্জামান। যিনি নামে একজন বৃদ্ধ লোক, তার ব্যাপারে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিলাম এবং আমরা উপজেলা প্রশাসন থেকে সেই আমাদের কাওয়াক হাসপাতালে গিয়ে আমরা তাকে দেখেছি এবং তার পুনর্বাসনের জন্য উপজেলা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা উপজেলা প্রশাসন থেকে তাকে আমরা 2 বান 3 এবং ঘর বানানোর জন্য আমরা তাকে জায়গা দিয়েছি এবং তার বক্তব্য ছিল সে আসলে একেবারেই ভূমিহীন ছিল না, ঘরহীন ছিল না, সে তার ছেলে মেয়েদেরকে তার ঘর লিখে দেওয়ার পরে তার ছেলে মেয়েরা তাকে বের করে দেয়। আমরা তাদের ছেলে মেয়েকে ডেকে এনে আমরা তাকে ঘরে তুলে দিয়েছি এবং তাকে আলাদা ঘর বানানোর জন্য টিন এবং তাকে আমরা টাকা দিয়েছি এবং তার ভরণ পোষণের জন্য আমরা উপজেলা প্রশাসনকে সাহায্য করেছি। উল্লাপাড়া কাওয়াক 30 শয্যা বিশিষ্ট হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ফিরোজ হোসেন বলেন, আমরা তাকে 15 নং বেডে ভর্তি করে চিকিৎসা করে আসছি এবং নিয়মিত খাবার পরিবেশন ও খোঁজ খবর রাখছি। রজবালি মণ্ডল বয়স আনুমানিক 70-75 হবে, উনি বীর মুক্তিযোদ্ধা, উনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টজনিত এবং উচ্চ রক্তজনিত এবং সাথে বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছেন এবং দীর্ঘ প্রায় 2-3 বছর যাবত উনি এখানে আমাদের এখানে চিকিৎসারত আছেন। তা আমরা যথাসাধ্য মতো সরকারি ওষুধ যেটুকু আছে আমরা সেভাবে তাকে যথাসাধ্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তাকে সুস্থভাবে তার বাকি জীবনটা কাটানোর জন্য। এবং উনি খুবই অসহায়, দরিদ্র এবং অবহেলিত, উনি ওনার ছেলে মেয়ে যারা আছে বা তারা খুব একটা তাকে দেখভাল করে না। আমরা এটা অনেক সময় অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারটা অবহিত করেছি। মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম বলেন, মুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধ বানানো এবং বাদ দেওয়ার ক্ষমতা আমাদের কারোই নাই, তবে রজপালি মুক্তিযোদ্ধার সময় আমাদের খবরাখবর দিত। উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান বলেন, কেউ যদি মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে তাহলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে দরখাস্ত দিতে হবে, আর যোগাযোগের ক্ষেত্রে যদি সাহায্যের দরকার হয় তাহলে আমরা উপজেলা প্রশাসন থেকে সাহায্য করব। সিরাজগঞ্জ থেকে ময়নুল হোসাইনের তথ্যচিত্রে পল্লী টিভি। পল্লী টিভি দেশ ও জনতার কথা বলে।